এমন বাপের এমন মেয়ে আছে কয়জন আর, শেখ হাসিনা না থাকলে দেশে মেট্রো রেল হইতো না। এই গানটি আমার অনেক ইতিহাস, হাটে ঘাটে মাঠে বাজারে সকলকে বলি আমি বলি। এখন আপনি যে গানটা গাইলেন বঙ্গবন্ধুরে নিয়ে, তাই না? এখন এই গানটা গাইছেন বর্তমান যুগে আমরা দেখতেছি যে বিভিন্ন মানুষ বঙ্গবন্ধুরে নিয়ে গান লেখে, শেখ হাসিনা নিয়ে কথা বলে, হ্যাঁ এই বিভিন্ন রকমের কার্যক্রম করে শুধুমাত্র এরকম একটা ইন্টেনশন নিয়ে যে আমি কিছু একটা পাবো। না না, আমার পাওয়ার আশা নাই, আমার কোনো পাওয়ার আশা নাই। আমার কথা কি আমার বাড়ি পদ্মা সেতুর ওই পার, আইলের ফেল নদীর ওই পারে, কিন্তু পাওয়ার আশা নাই। কিন্তু কথা কিন্তু আমি কোনো টাকা পয়সা চাচ্ছি না, তা আমার বাড়িঘর পদ্মা সেতুর ওই পার, গাঙ্গের মাঝখানে সব। কিন্তু আমার পাঁচটা বোন বাবা নাই, সবাইকে ঘর দিচ্ছে, দুই কাটা জায়গা দিচ্ছে। আমি চেয়ারম্যানের কাছে গেছিলাম কিছুদিন আগে, বলছে এমপিদের কাজ বলে সে ঘরে ঢুকে গেছে। মেম্বার বলছে যে একটা আবেদন করে দেবো আপনাকে, কিন্তু আমি দুই কাটা জায়গা একটা ঘর পাইলি, আমি আমার জানি বোন নিয়ে আমার মা নিয়ে থাকতে পারি, কিন্তু আমার বাবা নাই। খালি বলতেছে ভাই আমি একটা গান শুনাইতে চাই, এই বইমেলাতে সে কি গান শুনায় সেটাই শুনবো। কার নিয়ে গান লিখছেন? আমি বঙ্গবন্ধুকে নিয়ে গান বানিয়েছি, আমি রশিদ খান কণ্ঠশিল্পী। আমার সঙ্গীত জীবনে ছয় বছর আমার খুব ইচ্ছা ছিল যে আমি বঙ্গবন্ধুকে নিয়ে আমি একটি গান বানাবো। আমি যার বাবাকে বঙ্গবন্ধুকে নিয়ে একটি গান বানান যাইতেই নেতো, অনেক অনেক ব্যাপার, অনেক ব্যাপার, অনেক ব্যাপার। তো এই গানটি আমি কোন থিমে কোন থিওরিটিতে বানাবো, সঙ্গীত জীবনে ছয় বছর, যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি উপহার দিব। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল গর্বে পদ্মা সেতু হবে সোনার বাংলাদেশ, থাকবে না কেউ পিছু। রশিদ খানে গাইলো এই গান বঙ্গবন্ধুর নিয়ে, তারই আশা হচ্ছে বরং যোগ্য কন্যা দিয়ে, তার তার আশাগুলো তার মেরে দিয়ে পূরণ হয়েছে। এই দেশে পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু অনেক একটা ইম্পর্টেন্ট কাজ, অনেক ভীষণ বড় অনেক বড় একটা কাজ। কিন্তু এখানে কি মানে গান গাইতে গান 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 করে না, কিন্তু এই গান নিয়ে অনেক ইতিহাস। আমি বড় বড় সুরকার গান লিখে, বড় বড় সুরকার গীতিকারদের কাছে আমি গেছি, যাওয়ার পরে আমাকে কেউ অফিসে দরজা লাগিয়ে দিছে, ঘরের দরজা লাগিয়ে দিছে, কিন্তু আমাকে কেউ অ্যাকসেপ্ট করে নাই। আচ্ছা আমরা মূল মূল গানে চলে আসি, কেউ আমাকে অ্যাকসেপ্ট করে নাই, গানে চলে আসি। কিন্তু আমি এখন নিজে লিখছি, আমার নিজে লেখা নিজে শুরু করা। এই গান আমি হাটে বাজারে মাঠে ঘাটে সব জায়গায় আমি তুলে ধরি, সবাইকে সকলকে জিজ্ঞেস করছি যে যার বাবাকে নিয়ে গান তার মেয়ে কি মন্দ বলবে? বলছে না না, এই গান যদি তার মেয়ে শোনে আপনাকে সম্মান দেবে, কিন্তু মানুষে দিবে না, এলা এলা করবে কেউ। এই গানটি এখন শোনা, আমার বঙ্গবন্ধু রে আমার সোনার বাংলা রে, দেশটি স্বাধীন করলো আমার বঙ্গবন্ধু রে, আমার বঙ্গবন্ধু রে আমার শেখ হাসিনা রে, তোমারই নামে মালা গাঁথিব রে, বঙ্গবন্ধুর ছবি দিয়া বিশ কোটি নাও সাজাইয়া, যদি পারতাম জননেত্রী শেখ হাসিনার কাছে বাইয়া, কান্দি দুই নয়ন দিয়া সেই আশা মনে, ভাসে ছবি বঙ্গবন্ধুর আমাদের দুই নয়নে, আমার বঙ্গবন্ধু রে আমার সোনার বাংলা রে, দেশটি স্বাধীন করলো আমার বঙ্গবন্ধু রে, এমন বাপের এমন মেয়ে আছে কয়জন আর, শেখ হাসিনা না থাকলে দেশে মেট্রো রেল হইতো না, এমন বাপের এমন মেয়ে আছে কয়জন আর, শেখ হাসিনা না থাকলে দেশে উন্নয়ন হইতো না। এই গানটি আমার অনেক ইতিহাস, হাটে ঘাটে মাঠে বাজারে সকলকে বলি আমি বলি। এখন আপনি যে গানটা গাইলেন বঙ্গবন্ধুরে নিয়ে, তাই না? এখন এই গানটা গাইছেন বর্তমান যুগে আমরা দেখতেছি যে বিভিন্ন মানুষ বঙ্গবন্ধুরে নিয়ে গান লেখে, শেখ হাসিনা নিয়ে কথা বলে, হ্যাঁ এই বিভিন্ন রকমের কার্যক্রম করে শুধুমাত্র এরকম একটা ইন্টেনশন নিয়ে যে আমি কিছু একটা পাবো। না না, আমার পাওয়ার আশা নাই, আমার কোনো পাওয়ার আশা নাই। আমার কথা আমার বাড়ি পদ্মা সেতুর ওই পার, আইলের ফেল নদীর ওই পারে, কিন্তু পাওয়ার আশা নাই। কিন্তু কথা কিন্তু আমি কোনো টাকা পয়সা চাচ্ছি না, আমার বাড়িঘর পদ্মা সেতুর ওই পার, গাঙ্গের মাঝখানে সব। কিন্তু আমার পাঁচটা বোন বাবা নাই, সবাইকে ঘর দিচ্ছে, দুই কাটা জায়গা দিচ্ছে। আমি চেয়ারম্যানের কাছে গেছিলাম কিছুদিন আগে, বলছে এমপিদের কাজ বলে সে ঘরে ঢুকে গেছে। মেম্বার বলছে যে একটা আবেদন করে দেবো আপনাকে, কিন্তু আমি দুই কাটা জায়গা একটা ঘর পাইলি, আমি আমার জানি বোন নিয়ে আমার মা নিয়ে থাকতে পারি, কিন্তু আমার বাবা নাই। আমি উপহার দিয়েছি আর কি এই গান হাটে বাজার।